প্রশাসনের পুলিশ পুলিশও সেই পাথরে আঘাত পেয়েছে এবং অনেক পুলিশ আজকে আঘাতপ্রাপ্ত হয়ে তারা হসপিটালে আছে। অনেক জনসাধারণ কয়েকজন জনসাধারণ আঘাতপ্রাপ্ত হওয়ার পর তারা আজকে হসপিটালাইজ হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবাংলার রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় আজকে তিনি হাওড়া জেলা পরিদর্শনে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে তাকে আটক করে দেওয়া হয়। আপনি হাওড়ায় ঢুকতে পাবেন না, হাওড়া কি পশ্চিমবাংলার বাইরে, হাওড়া কি ভারতবর্ষের বাইরে? সেখানে কোনো 356 ধারা কি জারি করা আছে যে আমি হাওড়ায় ঢুকতে পাবো না? হাওড়ায় কেন ঢুকতে পাবো না? গতকাল রাত্রে আমাদের কর্মীদের উপর বোমা বর্ষণ হয়েছে, গুলি বর্ষণ হয়েছে, আমাদের বহু কর্মীর ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাদের আজকে তাদের দেখাশোনা করার দায়িত্ব একজন রাজ্যপতি রাজ্য সভাপতি হিসেবে আমার কর্তব্য আছে, সে কর্তব্য পালন করতে আমি যেতে চাই। কিন্তু পশ্চিমবাংলার নবমসব পুলিশ সেই রাজ্য সভাপতিকে সেখানে রাস্তায় আটকে রেখে দেয় এবং দীর্ঘক্ষণ রাস্তায় আটকে রাখেন। ভারতের জনতা পার্টির কর্মীদের সাথে ধস্তাধস্তি হয়, লাস্ট অবধি সেই ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে থানা পুড়ে নিয়ে লালবাজারে চলে যায়। লালবাজারে নিয়ে গিয়ে ঠান্ডা হয়ে যাবে পশ্চিমবাংলার আন্দোলন, এই ধরনের মূর্খামি মাননীয় মুখ্যমন্ত্রী শুনবেন না। আমি আপনাকে এখান থেকে সতর্ক করতে চাই, পশ্চিমবাংলায় যেভাবে আপনি আগুন জ্বালাচ্ছেন, আপনি গতকাল বলেছিলেন যে বিজেপির পাপ পাপের ফল ভোগ জনসাধারণ ভোগ করছে, বিজেপি কোনো পাপ করেনি। নকুল শর্মা যে কথা বলেছে সে কথা এমন কোনো অন্যায় হয়নি, সে কথাকে বিকৃতি করে ছড়ানো হচ্ছে এবং আজকেও জেনে রাখুন, কাজে নকুল শর্মা কথা বাদ দিলে আজ পশ্চিমবাংলার দুর্গাপূজার সময় ধুলাগড় এবং মালদা মুর্শিদাবাদ আর বাংলাদেশে হাজার হাজার হিন্দু নরনারীর উপর অত্যাচার হচ্ছে, তাদের গোপন অঙ্গ কেটে নেওয়া হচ্ছে, 14-15 বছরের যুবতীকে হরণ করা হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে, রেপ করা হচ্ছে। আজ ধুলাগড়েও এই ধরনের ঘটনা দুর্গাপূজার সময় হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কি ভুলে গেলেন পশ্চিমবাংলার আগুন কারা জ্বালাচ্ছে? সিএ লাগু হয়নি পশ্চিমবাংলায়, কিন্তু সিএকে কেন্দ্র করে পশ্চিমবাংলার এই রেলপথ উপড়ে ফেলা হয়েছিল, অনেক দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুলিশ থানার পুলিশ ঘরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের সন্ত্রাস পশ্চিমবাংলার এক শ্রেণীর মানুষ করছে, তাদের বিরুদ্ধে আপনার খড়গ উঠবে না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা আপনার নেই, কারণ তারা দুদেল গায়। তাই দুদেল গায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে ভারতীয় জনতা পার্টি, আর সেই ভারতীয় জনতা পার্টি তারই পরিপ্রেক্ষিতে আমরা সামান্য ক্ষণের জন্য পথ অবরোধ করে মাননীয় রাজ্য সভাপতির মুক্তি কামনা করি।